গল্পটি হচ্ছে অ্যান্ডি ডিউফ্রিনের, যে কিনা ছিল অনেক বড় ব্যাংকের একজন ব্যাংকার। জজ সাহেব তাকে তার স্ত্রী এবং তার প্রেমিককে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড শোনায়। আর সাজা হওয়ার পর তাকে ওখান থেকে এমন একটা জেলখানায় চালান করা হয় যেখান থেকে কিনা আজ পর্যন্ত কোনো জেলের কয়েদি পালাতে পারেনি। আর সেই জেলটির নাম হচ্ছে শশাঙ্ক রিডেমশন। এই জেলে আসার পর ও দেখতে পায় এখানে এমন মানুষ আছে যারা তাদের সারাটি জীবন এই জেলখানায় পার করে দিয়েছে। এখানে এসে সে বাইরের দুনিয়া এবং জেলখানার ভেতরের দুনিয়া সম্পূর্ণ আলাদা সেটি দেখতে পায়। সাথে এখানকার নিয়ম কানুনও অনেক শক্ত। কেউ যদি নিয়ম ভঙ্গ করে বা এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাকে মারতে মারতে আধমরা করে ফেলা হয়। দীর্ঘদিন ওখানে পার হয় কিন্তু অ্যান্ডি কারোর সাথে কথা বলে না। অনেকদিন পর একজনের সাথেও কথা হয়। ওর নাম হচ্ছে রেড। রেড এই জেলখানার ভিতরে বাইরে থেকে যে কোনো জিনিস আমদানি করে দিতে পারে। জেলখানায় ওর 20 বছর হয়ে গেছে। অ্যান্ডি রেডকে বলে একটা বড় হিরোইনের পোস্টার এবং একটি হাতুড়ি চায় তার। রেড ওকে জিজ্ঞাসা করে, হাতুড়ি দিয়ে সুড়ঙ্গ বানাতে চাও? ও তখন উত্তর দেয়, তুমি নিয়ে আসলে সেটা জানতে পারবে। রেড ওকে তিনজন কয়েদিকে দেখিয়ে বলে, ওরা তিনজন গে, আর ওদের নজর তোমার উপরে খুবই খারাপভাবে পড়েছে। ও বলে, ওই তিনজনকে গিয়ে যদি আমি বলি যে আমি গে নই, ও বলে তাতে ওদের কিছুই আসা যায় না। রেড ওর জন্য বাইরে থেকে হাতুড়ি আনিয়ে দেয়। যখন হাতুড়িটি বের করে তখন সেটা দেখেও মনে মনে ভাবতে থাকে, এটা দিয়ে সুড়ঙ্গ বানাতে ওর 600 বছর লেগে যাবে। আসলে অ্যান্ডির পাথর খোদাই করার অনেক শখ ছিল, আর সেজন্যই ও এটি আনাতে বলে। হাতুড়ি অ্যান্ডির কাছে পৌঁছে দেয়া হয়। তারপর ওই তিনজন যাদের নজর ওর উপরে পড়েছিল তারা ওকে সুযোগ বুঝে ধরে ফেলে, অনেক মারধর করে এবং শারীরিকভাবে শোষণ করে। এভাবেই কেটে যায় 2টি বছর, আর এই ব্যাপারে ও কারো কাছে কোনো অভিযোগ করেনি। মাঝে মাঝেই ওর শরীরে চোটের দাগ দেখা যায়, আর চেহারা একটা নিস্তব্ধতা। আর কিছুদিন পর একটা ছাদের মেরামতের জন্য কিছু মানুষকে নির্বাচন করা হয়। এর মধ্যে অ্যান্ডি ও রেডও থাকে। আর ওইখানে যিনি ইনচার্জ হিসেবে থাকেন তার নাম হচ্ছে এডলি। তাকে একটু চিন্তিত দেখা যায়। ও ওর সাথীদের বলে ওর ভাই ওর জন্য $30,000 রেখে গেছে, কিন্তু তাতে তার কোনো লাভ নেই। এই পুরো টাকাই সরকারের খাতায় ট্যাক্স হিসেবে জমা হবে। আর এই কথাগুলি সেখানকার কয়েদিরাও শুনতে পাচ্ছিল। অ্যান্ডি ইনচার্জের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার বউকে বিশ্বাস করো কিনা। আর এই কথা শুনে তার অনেক রাগ হয়ে যায় এবং ওকে ধরে ছাদের কিনারে নিয়ে আসে। আর যখন ওকে নিচে ফেলে দেবে তখনই ও বলতে থাকে যে সরকারের একটা নিয়ম আছে, যে কেউই তার স্ত্রীর নামে $60,000 পর্যন্ত উপহার হিসেবে দিতে পারে, আর তার উপরে কোনো ধরনের ট্যাক্স ধরা হয় না। আর এই কাজের জন্য তোমার উকিলের দরকার হবে, আর এই কাজটি আমি তোমাকে ফ্রিতে করে দেব। বদলে তুমি আমার বন্ধুদেরকে 3টি করে বিয়ার খাই দিও। আর পরের দিনে দেখা যায় সবাইকে ছাদে বসে বেয়ার খেতে এবং মজা করতে। তার মানে অ্যান্ডি হেডলির কাজ করে দিয়েছিল। একদিন জেলখানায় সিনেমা দেখার ব্যবস্থা করা হয় এবং অ্যান্ডি সেখান থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই দেখা যায় ওই তিনজন তাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য জাপটে ধরে, ওকে ধরে আবার শোষণ করার চেষ্টা করে। কিন্তু অ্যান্ডি এইবার তাদের মধ্যে যে হেড তাকে আক্রমণ করে বসে এবং সে কিছুটা চোট পায়। তারপর অ্যান্ডিকে এতটাই মারধর করে যে ওকে তার পরের 1 মাস হাসপাতালেই কাটাতে হয়েছিল। আর সেই সাথে যে ওকে মারধর করেছিল তাকে 1 সপ্তাহের জন্য কালকুঠুরিতে বন্ধ করে রাখা হয়। আর যখন 1 সপ্তাহ পরে সে তার নিজের সেলে উপস্থিত হয় তখন 2জন অফিসারকে দেখতে পায় যাদেরকে অ্যান্ডি $30,000 লোকসান থেকে বাঁচিয়েছিল। আর তারা তাকে এতটাই মারধর করে যে সে চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে যায়। তার কিছুদিন পর জেলের যে জেলার থাকে সে অ্যান্ডির সেলে এসে খানাতল্লাশি চালায়। খানাতল্লাশি আসলে একটি বাহানা ছিল। অ্যান্ডি কি করে $30,000 লোকসানের হাত থেকে হেডলিকে বাঁচিয়েছিল এটি সে জানতে পারে। আসলে ওর সাথে ও দেখা করতে চাইছিল। অ্যান্ডির হাতে একটি বাইবেল দেখতে পায়। সেও বাইবেলে অনেক বিশ্বাস করত। অ্যান্ডির সেলে অনেক হিরোইনের পোস্টার দেখতে পায় এবং একটা পোস্টার অনেক বড়। জেলার বলে আসলে এইগুলোর অনুমতি দেওয়া সম্ভব নয়, কিন্তু মাঝে মাঝে না দেখার ভান করাই যায়। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো জেলার সেই হাতুড়িটি খুঁজে পায় না যেটি কিনা রেড অ্যান্ডিকে এনে দিয়েছিল। তারপর সেখান থেকে সে বেরিয়ে চলে যায় এবং কিছুক্ষণ পর আবার ফেরত এসে তাকে বাইবেলটি ফেরত দেয়।
এবং বলে এটাতেই মুক্তি। জেলার অনেক খুশি হয়ে যায় এবং অ্যান্ডিকে তার অফিসে আসতে বলে। তারপর তাকে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান বানিয়ে সেখানে নিয়োগ দিয়ে দেয়। লাইব্রেরিতে দীর্ঘদিন ধরেই একজন লাইব্রেরিয়ান ছিল, যে কিনা অনেক বৃদ্ধ, আর এখানে সে তারই অধীনে দায়িত্ব পালন করতে চলেছিল। পাশাপাশি এখানে বসে সে অন্যান্য অফিসারদের আইটিআর জমা দেওয়া শুরু করে দেন। যত দিন যেতে থাকে অ্যান্ডির কাজ তত বাড়তে থাকে। এক পর্যায়ে কাজের এতটাই চাপ বেড়ে যায় যে তাকেও অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়, আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে ও নিয়োগ করে ওর সব থেকে প্রিয় বন্ধু রেডকে। তারপর যে লাইব্রেরিয়ানের অধীনে অ্যান্ডি কাজ করত, সেই লাইব্রেরিয়ানকে একজনের গলায় ছুরি ধরা অবস্থায় দেখতে পাওয়া যায়। আসলে সরকার তার সাজা মওকুফ করে দিয়েছিল, কিন্তু সে এখান থেকে বাইরে যেতে চাইছিল না। আসলে এই জেলখানায় আছেন তিনি আজকে 50 বছর হলো, আর এখানে থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে গিয়েছে। বাইরের দুনিয়া সম্পর্কে সে কিছুই জানে না, আর সে বিশ্বাস করে যে আরেকটি খুন করলে সে তার শাস্তি বেড়ে যাবে এবং সে এই জেলখানাতেই থাকতে পারবে। আর তারপর অ্যান্ডি ও রেড বোঝানোর পরে সে এই ব্যক্তিকে ছেড়ে দেয়। বৃদ্ধ বের হওয়ার পর আসলে চমকে যায়, কারণ 50 বছর আগের থেকে বর্তমানে দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল একটি দুটি গাড়ি, আর সেই রাস্তায় এখন গাড়ির সমারোহ। আর যত এগিয়ে যায় ততই আশ্চর্য হতে থাকে, আর এত এগিয়ে যাওয়া চলমান ব্যবস্থার সাথে বৃদ্ধ নিজেকে তাল মিলিয়ে নিতে পারছিল না, আর যে কারণে বৃদ্ধ তার নিজের জীবন দিয়ে দেয়। তারপর জেলারকে একটি জায়গায় নতুন প্রোগ্রাম শুরু করতে দেখা যায়, যেখানে কিনা জেলের কয়েদীদের বাইরে নিয়ে গিয়ে বাইরের কাজকর্ম করানো হতো, যাতে তারা বুঝতে পারে বাইরের দুনিয়ায় টাকা উপার্জন করা কতটা কষ্টের। এর কারণে জেলারের অনেকগুলো কাজের প্রস্তাব আসে, আর যে কারণে সে অনেক পারিশ্রমিক পায় এবং সেটা কালো টাকা হিসেবে জমা হয়। আর ওকে এই কালো টাকাকে সাদা করার কাজে সাহায্য করত অ্যান্ডি, আর সে এই কাজে এমন একজনকে পার্টনার হিসেবে তৈরি করেছিল যে কিনা আদেও কোথাও নেই, যার মানে জেন্ডার স্টিভেন্স নামে এক নকল পাসপোর্ট এবং নকল আইডি তৈরি করে তার এবং তার অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে দেয়, যাতে করে পুলিশ যদি পরবর্তীতে জানতেও পারে তাহলে এমন একজনকে খুঁজে বের করার চেষ্টা করবে যে কিনা এই পৃথিবীতে আদেও ছিল না। জেলখানায় নতুন এক কয়েদি আসে, যার নাম টমি। টমি পৃথিবীর অনেক জেলে ঘুরেছে। এখানে এসে সে অ্যান্ডির বিষয়ে জানতে পারে যে অ্যান্ডি এই জেলে অনেককেই সাহায্য করেছে। তার কাছ থেকে সে মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ হতে চাইছিল, যাতে সে এখান থেকে বের হওয়ার পর তার বউ বাচ্চাকে নিয়ে সুন্দর জীবনযাপন করতে পারে। অ্যান্ডি ওকে সাহায্য করতে রাজি হয়। তারপর টমি রেডের কাছে গিয়ে বলে অ্যান্ডি অনেক বুদ্ধিমান, ও এই জেলখানায় কি করছে। রেড বলে ওর স্ত্রী এবং প্রেমিককে খুন করার দায়ে ওর যাবজ্জীবন জেল হয়। ও একজন বড় ব্যাংকার ছিল। তার কিছুক্ষণ পর টমি অ্যান্ডি ও রেডের সামনে দেখা যায়, যেখানে টমি বলতে থাকে যে এক জেলখানায় একজনের সাথে তার দেখা হয়েছিল, যে গল্পে গল্পে বলে কিনা সে একটা বাসায় চুরি করতে ঢুকেছিল এবং হঠাৎ করে সেই বাসার মালিকের ঘুম ভেঙে যায়, আর ওই বাসার মালিক এবং মালকিনকে সে গুলি করে মেরে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ও জানতে পারে যে তারা দুজন আসলে স্বামী স্ত্রী ছিল না, আসলে তারা দুজন প্রেমিক প্রেমিকা ছিল এবং স্ত্রীকে হত্যার দায়ে সেই প্রেমিকের ব্যাংকার হাজবেন্ডকে পুলিশ শাস্তি দেয়। তারপর তারা বুঝতে পারে যে অ্যান্ডি আসলে নির্দোষ ছিল। তারপর অ্যান্ডি জেলারের কাছে গিয়ে সমস্ত সত্য কথা খুলে বলে। জেলার সেটা জেনে বুঝেই না বোঝার ভান করে, কারণ ওই একমাত্র ছিল যে কিনা জেলারের সমস্ত টাকা পয়সা এবং কালো টাকার সন্ধান জানত। একসময় অ্যান্ডি তাকে বলে যে তার এই কালো টাকার বিষয়ে সে কাউকে কোনোদিন কিছুই বলবে না, আর এটা শুনে জেলারের অত্যন্ত রাগ হয়ে যায় এবং তাকে 1 মাসের জন্য কালকুঠিরিতে বন্ধ করে রাখে, এবং সেই সাথে টমির যে কিনা সমস্ত সত্যিটা জানতো তাকে গুলি করে মেরে ফেলে। তারপর জেলার অ্যান্ডির কাছে গিয়ে বলে টমি পালানোর চেষ্টা করেছিল এবং তাকে গুলি করে মেরে ফেলা হয়। ও বলে যে আমি জানি কি হয়েছিল, আজকের পর থেকে আমি আর তোমার কোনো কাজ করব না। তখন জেলার বলে একে আরো 1 মাস এর মধ্যে বন্দি করে রাখো, আজ পর্যন্ত এতদিন কাউকে এখানে বন্দি করে রাখো।
রাখা হয়নি। তারপর দুই মাস পর অ্যান্ডি যখন কালকুঠুরি থেকে বের হয়ে আসে তখন রেড এবং অ্যান্ডিকে বসে গল্প করতে দেখা যায়। অ্যান্ডি ওর কাছে জানতে চায়, তুমি কি কোনোদিন জেলখানা থেকে বের হতে পারবে? তখন ও বলে, অনেক বৃদ্ধ হয়ে যাব যখন, যখন আমার মস্তিষ্ক কাজ করা কমিয়ে দেবে, হয়তো তখন হলেও হতে পারে। অ্যান্ডি ওকে বলে, আমি এখান থেকে বের হয়ে জিবাতেনার নামের একটি জায়গাতে যাব। এটা মেক্সিকোতে সমুদ্রের কিনারে খুবই সুন্দর একটি জায়গা। এমনও বলা হয়ে থাকে যে এখানে গিয়ে মানুষ নিজেই নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। আমি ওখানে একটা রেস্টুরেন্ট দেব, নিজের নৌকা মেরামত করব এবং বন্ধুদের সাথে নদীতে মাছ ধরতে যাব। এটা শুনে রেড বলে, আশা মানুষকে অনেক খারাপ করে দেয়, এমনকি পাগলও পর্যন্ত বানিয়ে ফেলতে পারে। তোমাকে সত্যির দুনিয়ায় ফিরে আসতে হবে, মেক্সিকো এখান থেকে অনেক দূর। ও বলে, তুমি ঠিকই বলেছ, আমার কাছে এখন দুটো রাস্তায় আছে, হয় এখানে মরতে মরতে বেঁচে থাকতে হবে, না হলে একদম মরে যেতে হবে। অ্যান্ডি বলে, তুমি এখান থেকে বের হওয়ার পর আমাকে একটা সাহায্য করতে পারবে? রেড বলে, অবশ্যই। অ্যান্ডি বলে, বাস স্ট্যান্ডের পাশে অনেক বড় একটা মাঠ দেখতে পাবে, সেখানে আছে অনেক বড় একটি গাছ এবং গাছের নিচে একটি পাথরের দেওয়াল, আর সেই দেওয়ালে একটি কালো রঙের পাথর আছে যেটি কিনা দেখতে সবার থেকে আলাদা। ওয়াদা করো যে তুমি এখান থেকে বের হওয়ার পর অবশ্যই সেখানে যাবে এবং সেই পাথরের নিচে একটা জিনিস থাকবে, সেটা উদ্ধার করবে। রেড বলে, ওখানে কি আছে? অ্যান্ডি তখন ওকে বলে, তার জন্য তোমাকে সেখানে যেতে হবে। তারপর সেখান থেকে সে সোজা জেলারের কাজ করতে দেখা যায় এবং জেলারের সমস্ত কাজ শেষ করে তার প্রয়োজনীয় কাগজপত্র একটা সিন্ধুকে রাখতে দেখা যায়। ও বলে যে এখানে কাপড় চোপড় আছে, এগুলো স্ত্রী করিয়ে দেবে এবং আমার জুতোগুলোকে আয়নার মতো চকচকে করে পালিশ করে দেবে। এরপর অ্যান্ডি তার সেলে ফিরে আসে এবং ওই রাতে রেডকে অনেক চিন্তিত দেখা যায়, কারণ রেডের সন্দেহ হয় আজ রাতে অ্যান্ডি কিছু একটা করতে চলেছে, ওর নিজের জীবনও দিয়ে দিতে পারে। আর সকালবেলা যখন প্রত্যেকটা সেলের দরজা খোলা হয় তখন অ্যান্ডি তার রুম থেকে বের হয় না, আর তখন জেলের কর্মচারী ঢুকে অবাক হয়ে যায়। আর যখন জেলার তার জুতো পরতে যায় তখন দেখে সেখানে তার জুতোর বদলে অ্যান্ডির জুতো, আর তখনই একটি সাইরেনের আওয়াজ শোনা যায়। সেই সাইরেনের আওয়াজটি জেলখানা থেকে কোনো আসামি পালানোর সাইরেন। তারপর জেলার অ্যান্ডির সেলে যায় এবং সেখানে রেডকেও ডেকে আনা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে অ্যান্ডি কোথায়। রেড বলে, সেটা আমি কি করে জানবো? এ কথা শুনে জেলার প্রচন্ড রেগে যায়। সে বলে যে ও কি কোনো ভূত নাকি যে রাতারাতি এখান থেকে হুট করে পালিয়ে যাবে? দেওয়ালের ওপরে রেখে যাওয়া শুধু পাথর আর দেওয়ালে আটকানো অর্ধনগ্ন পোস্টার, ও পাথর নিয়ে একটা একটা করে ছুঁড়ে মারতে থাকে এবং একটা পাথর ওই পোস্টারের ওপরে ছুঁড়ে মারে, কিন্তু পাথরটি দেওয়ালে লেগে ফিরে আসার বদলে ফুটো হয়ে পোস্টারের ভেতরে ঢুকে যায়। তারপর জেলার যখন সেখানে গিয়ে আস্তে করে হাত দেয়, সেটা খুলে তার ভেতরে একটি সুড়ঙ্গ দেখতে পায়। আর সবাই ভেবেই হয়রান হয় যে এই দেওয়াল আসলে খুবই শক্ত ও মজবুত দেওয়াল ছিল, যেটাতে কিনা কোনো বড় মেশিন ছাড়া সুড়ঙ্গ তৈরি করা সম্ভবই ছিল না। অ্যান্ডি সেই অসম্ভবকে সম্ভব করে সেখান থেকে পালিয়ে গেছে। তারপর সবাই মিলে সেখানে যায় যেখান দিয়ে অ্যান্ডি পালিয়েছিল, আর খুঁজতে গিয়ে সেখানে একটি সাবান প্যান্ট এবং সেই হাতুড়িটি দেখতে পায়, যেটি কিনা 20 বছর আগে রেড ওকে এনে দিয়েছিল। এই হাতুড়িটি দিয়েই অ্যান্ডি জেলখানায় ধীরে ধীরে সুড়ঙ্গ তৈরি করেছিল এবং তার থেকে বের হওয়া ইট পাথর পকেটে করে সে মাঠে নিয়ে এসে সব জায়গায় আস্তে আস্তে অল্প অল্প করে ছড়িয়ে ফেলত। ও যখন শেষবারের মতো জেলারের সাথে দেখা করেছিল তখন ওর সমস্ত অবৈধ কাগজপত্র নিজের কাছে রেখে দিয়ে তার সিন্ধুকে রেখে দিয়েছিল ওর কাছে থাকা সেই বাইবেলটি, আর জেলার যেটা তাকে স্ত্রী করতে দিয়েছিল এবং তাকে পালিশ করতে দিয়েছিল সেই কাপড়গুলো সে তার ভেতরে পড়ে নেয় এবং সাথে সেই জুতাটিও। তারপর সেখান থেকে পালিয়ে যায়। সবাই ঘুমানোর পর যখন লাইট বন্ধ হয় তখন সে সুড়ঙ্গ দিয়ে বের হয়ে একটি পাইপ ভেঙে তার ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে একটি অঞ্চলে বের হতে দেখা যায়, আর এই পাইপটি ছিল 2টি ফুটবল মাঠের থেকেও বেশি লম্বা। আর এই অসাধ্য কাজটিকে সাধন করেছিল অ্যান্ডি। এই জেলখানা থেকে আজ পর্যন্ত কেউ পালানোর সাহসও পায়নি। তারপর অ্যান্ডি সেই ব্যাংকে যায় যে ব্যাংকে ওই ব্যক্তির নামে সমস্ত টাকা পয়সা জমা ছিল, যেই ব্যক্তি কিনা
আসলে কোথাও নেই। অ্যান্ডি জেলখানার থেকেই ওই ব্যক্তির স্বাক্ষর করে অভ্যস্ত ছিল এবং সমস্ত অরিজিনাল কাগজপত্র ওর কাছে ছিল। অ্যান্ডি সরাসরি ব্যাংকে গিয়ে সমস্ত টাকা তুলে নেয়, যেটি কিনা 2.95 মিলিয়নের কাছাকাছি। অ্যান্ডি শুধু মুক্তিই পায়নি, পেয়েছিল অনেক টাকা। ওর কাছে থাকা সমস্ত কালো ধান্দার কাগজপত্র সে তার নিকটস্থ একটি প্রেসে জমা দিয়ে দেয়। তার পরের দিনই খবরের কাগজে জেলারের খবর ছাপা হয়, আর সেটি দেখে সে তার সিন্দুক চেক করতে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় সেই বাইবেলটি। এবং প্রথম পাতা উল্টাতেই সেখানে লেখা দেখতে পায় যে তুমি ঠিকই বলেছিলে, এটাতে আমার মুক্তি। আর তার পরের পৃষ্ঠা উল্টাতেই তিনি অবাক হয়ে যান, দেখতে পান সেখানে পৃষ্ঠা কেটে হাতুড়ি রাখার মতো একটা ফ্রেম তৈরি করা, আর এটার ভেতরে সে হাতুড়িটি লুকিয়ে রাখত। আর ঠিক 20 বছর আগে যখন অ্যান্ডির সেলে গিয়ে জেলার বাইবেলটি হাতে দিয়েছিল, ঠিক তখন এই হাতুড়িটি অ্যান্ডির বাইবেলের মধ্যে ছিল। আর সমস্ত কাজকর্ম এবং অপকর্ম জেনে যাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে, কিন্তু আসার আগেই সে আত্মহত্যা করে বসে। তার কিছুদিন পরেই রেডের সাজাও মওকুফ হয়ে যায় এবং তাকে একটি শপকিপারের চাকরি দেওয়া হয়। বাইরের দুনিয়াও ওর কাছে মোটেই সুবিধার মনে হচ্ছিল না, কারণ ওর জীবনের 40 বছর জেলখানাতেই কেটে গিয়েছিল। রেডও সেই ঘরে থাকে যেই ঘরে কিনা লাইব্রেরিয়ান বৃদ্ধ ছিল। ও নিজের জীবনকে নিয়ে অতিষ্ঠ হয়েছিল এবং আত্মহত্যার কথা চিন্তা করতেই অ্যান্ডিকে দেওয়া তার ওয়াদার কথা মনে পড়ে। তারপর ও সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে একটি বড় মাঠ, একটি গাছ এবং গাছের নিচে থাকা পাথরের দেয়াল দেখতে পায় এবং সেখানে গিয়ে একটি কালো পাথর খুঁজে বের করে এবং পাথরটি উঁচু করে তার নিচে একটি বাক্স দেখতে পায়। ওই বাক্সর মধ্যে কিছু টাকা এবং একটি চিরকুট দেখতে পায়। চিরকুটটি অ্যান্ডির লেখা ছিল। সেখানে লেখা ছিল, আমি তোমাকে জেলখানার মধ্যে যে জায়গাটির নাম বলেছিলাম ও বলে জিবাতে মেয়র। সেখানে লেখা থাকে, তুমি ওখানে চলে এসো, আমি তোমার জন্য ওখানেই অপেক্ষা করছি। আরো লেখা থাকে, আশা অনেক ভালো কিছু, যেটি কিনা ভালো কিছুর থেকেও ভালো। রেড সেই জায়গায় চলে আসে এবং তাকে যখন সমুদ্রের কিনারে দেখা যায় তখন সেখানে অ্যান্ডিকেও দেখা যায় একটি নৌকার উপরে বসে নৌকা মেরামত করতে। এই জায়গার আবহাওয়া এমনটাই যেটি কিনা রেডের জেলখানায় বসে স্বপ্নে দেখার মতো। আর ওই দিন রেড তাকে বলেছিল, বেশি আশা করা ভালো নয়, যেটি কিনা মানুষকে পাগল পর্যন্ত বানিয়ে দিতে পারে। এখন ওর মনে হচ্ছে আশা সত্যি ভালো একটা জিনিস, যেটার কারণে অ্যান্ডি 20 বছর ধরে একটি সুরঙ্গ করতে পেরেছিল। এবং শুধু সুরঙ্গই নয়, ও জীবনে যা যা চেয়েছিল তার সবই করতে পেরেছিল। তো বন্ধুরা, আজ যে মুভিটি এক্সপ্লেইন করলাম, এটা এখন পর্যন্ত হলিউডের সব থেকে হাই রেটিং মুভি। IMDb রেটিং অনুযায়ী এটির রেটিং দেওয়া হয় 9.3। সিনেমাটি রিলিজ হয়েছিল 1994। সিনেমাটির বাজেট ছিল $25 মিলিয়ন এবং বক্স অফিসে আয় করে $59 মিলিয়ন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। ধন্যবাদ।